গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয় সম্ভাষণ। মাথা নিচু করে, কর্ণিশ করে, কলিন কলসহরা পরম ব্রহ্ম ভগবান, যিনি জীবের মুক্তির জন্য 1298 বঙ্গাব্দে 30 কার্তিক এক মহাসন্ধিক্ষণে আবির্ভূত হয়ে ট্রুথ সার্ভিস মোরালিটিজ অ্যান্ড রিলিজিয়ন 4 স্তম্ভের উপরে সত্য সেবা নীতি ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন শীঘ্র সংঘ। সেই শীঘ্র সংঘ বাংলাদেশের একটি অন্যতম স্থান উজিরপুরের 44 বছর পূর্বে যে মহারথীগণ, যে পূর্ণ আত্মা যারা এই সুন্দর কীর্তন আঙ্গিনা, এই পূর্ণ ভূমিতে, পবিত্র ভূমিতে যারা এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানে শুভ সূচনা করেছিলেন, যারা পৃথিবীতে এখনও বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু এবং আধ্যাত্মিক উন্নতি কামনা করছি পরম ব্রহ্ম ভগবানের রাত উচ্চারণে। আর যারা পঞ্চবতী দেহের অবসান ঘটিয়ে এই পৃথিবীর থেকে আত্মাকে পূর্ণ স্থানে রেখে পরলোকগত হয়েছেন, তাদের বিশুদ্ধ আত্মার শান্তি কামনা করছি, মঙ্গল কামনা করছি, তাদের যেন বৈকুণ্ঠে গোলক ধামে তাদের যেন বাসস্থান হয়। যে কথাটি না বললেই নয়, এই 44 বছরের 43 বছর কেটে গিয়েছে। আমি আজ ঢাকার থেকে এসেছি, আমার হৃদয়ের অনুভূতি যদি আমার ব্যক্ত করতে হয় তার প্রথমেই বলতে হয়, আমি ইস্তাদিতে এসে আমার সিধু সংঘ ঢাকা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দর মিন্টু দাদা, তখনও গৌরনদী, আমার নাম নির্মল খাসকেল, আমি সিধু সংঘ ঢাকা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। আমার যেন হৃদয়টা এরকম হয়েছিল, তর মানছে না, আমি মনে হচ্ছে আমি তাকে ফেলে রেখে আমি কীর্তনাঙ্গিনা চলে যাই। মহিলা কলেজ দিয়ে যখন গেটের দুজনের ঢুকলাম, আমাকে বিমোহিত করেছে আলোকসজ্জা এবং শ্রীগুরু ভগবানের রাধাকৃষ্ণের বিগ্রহে যেভাবে আলোকসজ্জিত করেছে এই গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, তাতে এক কথায় বলিয়ে দিয়েছে যে কৃষ্ণ ভক্ত হৃদয় অঞ্জলিত করে যে ওই রাঙ্গাচরণে তাদের যে ভক্তি বিনম্র চিত্তে তারা যে অঞ্জলি দিয়েছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এরপরে যদি বলতে হয় যে গৃহে, যে স্থানে বসে আজকে এই কথা বলছি, উনি হচ্ছেন শ্রীঙ্গন, অর্থাৎ ফরিদপুর থেকে দীক্ষিত, কিন্তু অনেক সময় পরে তার কথার থেকে, তাকে তার প্রশ্ন, তার পরিচয় নেওয়ার পরে জানতে পারলাম দিদির কাছ থেকে, নামটা বললাম, দিদির নাম বিনীতা সরকার, উনি ফরিদপুর থেকে দীক্ষিত, কিন্তু আমি গৃহক্ষরে বুঝতে পারিনি যে উনি আমার গুরু বোন না, উনি আমাদের শ্রীগুরু সংঘের ভক্ত। এবং শুনতে পেরেছি এই মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে ওনার যে শ্রম, মেধা, সময়, অর্থ উনি যা ইনভেস্ট করেছেন সম্মিলিতভাবে, আমি ওই রাত উচ্চারণে আমি প্রণামাঞ্জলি জানাই। এরকম ভক্ত যদি যুগে যুগে আসে তাহলেই আমার পরমদয়াল পরম ব্রহ্ম ভগবান শ্রী শ্রী মা দুর্গা প্রসন্ন পরমহংস দেবের শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা সার্থক হয়েছে বলে আমি মনে করব। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, হরের নামৈব কেবলম কলৌ নাস্তব গতির অন্যথা, কলিত হরিনাম বিনে গতি নাই। অদ্বৈত মহাপ্রভু হুঙ্কার দিয়ে পৃথিবীর বুকে গৌরঙ্গ মহাপ্রভুর মাধ্যমে যে হরিনাম বিতরণ করেছিলেন, সেই মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন মাঘী পূর্ণিমা, এটি একটি বিশেষ দিক রয়েছে, 5 বছর পরে এবার এই পূর্ণ একটি তিথি নিয়ে মাঘী পূর্ণিমা সে দৃষ্টিকোণ থেকে এবছর অত্যন্ত গুরুত্ব বহন করে। আমি মন্দিরে প্রণাম করে আমার ভগবানের কাছে, আমার আরাধ্য দেবতা পরম ব্রহ্ম ভগবান গুরু মহারাজের কাছে এবং বৃন্দাজি রাধারানী এবং পরম ব্রহ্ম শ্রী ভগবানের রাত উচ্চারণে প্রার্থনা জানিয়েছি, হে ঠাকুর, হে গোবিন্দ, তুমি কৃপা করো, দুরারোগ্য করোনা সহ পৃথিবীতে যত অকাল মৃত্যু এবং যত ভাইরাস সহ যত দুরারোগ্য ব্যাধি আছে, মানব কুল থেকে তুমি তার দূরে সরিয়ে নাও। আজকে এখানে যে অনুষ্ঠান হচ্ছে, মন্দিরের পাশ ঘেরে একটি মুসলমানদের বাসগৃহ রয়েছে, তারা সম্মিলিতভাবে এখানে যে অনুষ্ঠানের শুভ সূচনা,
তাতে আমি আবার অভিনন্দন জানাই দক্ষিণ বাংলার একমাত্র ধর্মবিরোধী, যার ভিতরে ধর্মীয় কোনো বিরুদ্ধাচরণ নেই, সেই গণতন্ত্রের মানসকন্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবার অভিনন্দন জানাই। তার সুহস্ত প্রসারিত, তার হৃদয় দিয়ে সমস্ত ধর্মকে সুন্দরভাবে বিন্যাস করার যে প্রচেষ্টা তিনি বাংলার মাটিতে ছড়িয়ে দিয়েছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই বরিশাল জেলার উজিরপুরের এই এখানে এখানে পরিচালনা পর্ষদের, বিশেষ করে যার নামটি না বললে আমার অদ্বিতি থেকে যাবে, তিনি হচ্ছেন এই পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বরুণ চন্দ্র মিত্র, যার যাকে আমি দেখেছি যিনি উনি একটি সদস্যের দায়িত্ব পালন করছেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, উনি সভাপতির দায়িত্ব পালন করছেন, উনি কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন, আবার উনি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। এই ভূমিতে যেভাবে চষে বেরিয়েছেন, যেভাবে সবাইকে সেবা দিয়ে যাচ্ছেন, তাকে আমি ভক্তি বিনম্রচিত্তে ভগবানের কাছে তার দীর্ঘায়ু আধ্যাত্মিক উন্নতি কামনা করি। এত বড় কীর্তন আঙ্গিনায় অভিভূত হয়েছি, ভগবানের কাছে প্রার্থনা জানাই, হে ঠাকুর, পৃথিবীর থেকে সমস্ত অন্যায় অবিচার অত্যাচার দূরভূত করে মঙ্গলময় কর ধরণী, এই প্রার্থনা তোমার চরণে। আর এই অনুষ্ঠান সম্পাদন করতে এর আশেপাশে যারা আছে তাদেরকে দীর্ঘায়ু করো, এদের উত্তরোত্তর আধ্যাত্মিক উন্নতি দীর্ঘায়ু সহ এদের পরবর্তী প্রজন্মকে যোগ্য করে তোলো, যাতে এই অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখে। সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শীঘ্র সংঘ ঢাকা শাখার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই, শীঘ্র সহায় সম্ভাষণ জানাই, এবং পাশাপাশি আগামী 28শে মার্চ বাংলাদেশের একমাত্র তীর্থস্থান লাঙ্গলবন্দ অববাহিকায় অনুষ্ঠিত হবে ব্রহ্মপুত্র স্নান উৎসব, যেখানে 43 বছর এবছর 44 বছর হবে শীঘ্র সংঘ ঢাকা শাখা এই তীর্থযাত্রীদের সাধ্যমতো সেবা দান করে থাকে। সেখানে আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে, সবার সমস্ত ভক্ত সজ্জনের মাধ্যমে আপনাদেরকে বিনীত আহ্বান জানাবো, সেই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থেকে আপনাদের আপনার এই গঙ্গা স্নানে সেম করে সমস্ত স্নান করে সমস্ত পুণ্য অর্জন করবেন, পাপ ক্ষয় করবেন, এই প্রার্থনা আমার পরম আরাধ্য গুরু ভগবানের আত্মচরণে। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, গুরু কৃপাহি কেবলম।